আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। বাখমুত থেকে পালাচ্ছে রুশ সেনারা, এবার বলল ইউক্রেনীয় ব্রিগেড। এরপর জানিয়ে দেব চীনের প্রতিশোধে ভয় পাবে না কানাডা, বললেন ট্রুডো। এদিকে ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধে নড়বড়ে হয়ে পড়ছে রুশ ফ্রন্ট লাইন। এবং জানিয়ে দিব ইউক্রেন ইস্যুতে জার্মানি চীন দ্বন্দ্ব। এদিকে সেনার ওপর ক্ষেপেছে ইমরান পন্থীরা, নজর ঘোরাতে ভারতের ওপর হামলা করবে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে, আদালতে বিস্ফোরক ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুত থেকে পালাচ্ছে রুশ সেনারা, এবার বলল ইউক্রেনীয় ব্রিগেড। ইউক্রেনের একটি সামরিক শাখা দাবি করেছে বাখমুতের আশেপাশের এলাকা থেকে রাশিয়ার একটি পদাতিক সেনাদের ব্রিগেড পালাচ্ছে। বুধবার তারা এই দাবি করে। তাদের এই দাবির সঙ্গে রুশ ভাড়াটে বাহিনীর ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মন্তব্যের সামঞ্জস্য রয়েছে। বাখমুতের দক্ষিণ পশ্চিমাঞ্চল শহরতলি থেকে রুশ সেনাবাহিনীর 72তম পৃথক মোটর রাইফেল ব্রিগেডের অবস্থান পরিত্যাগের দাবির বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রয়টার্সের মন্তব্যের অনুরোধ ছাড়া দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থার পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রণক্ষেত্রের অগ্রগতি যাচাই করা সম্ভব হয়নি। রুশ সেনাবাহিনীর একটি ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে। শীতকাল থেকেই বাখমুত শহর দখলকে প্রাধান্য লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। তাদের এই অভিযানের সম্মুখভাবে রয়েছে ওয়াগনার গ্রুপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তাক্ত পদাতিক লড়াইয়ে পরিণত হয়েছে বাখমুতের যুদ্ধ। মঙ্গলবার ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, রুশ ব্রিগেড নিজেদের অবস্থান ছেড়ে পালাচ্ছে। সকালে 3 বর্গ কিলোমিটার দূরে চলে গেছে 72তম ব্রিগেড। এখানে আমি 500 যোদ্ধা হারিয়েছি। মঙ্গলবার শেষ রাতে ইউক্রেনের তৃতীয় পৃথক আক্রমণ ব্রিগেড বলেছেন, এটি সত্যি। প্রিগোজির রুশ সেনাদের বাখমুতের আশেপাশে থেকে চলে যাওয়া এবং রাশিয়ার 500 সেনার মরদেহ রেখে যাওয়ার ঘটনা সত্যি। আমাদের ব্রিগেড রণক্ষেত্রের সাফল্যের এই প্রচারের জন্য কৃতজ্ঞ। সূত্র রয়টার্স। চীনের প্রতিশোধে ভয় পাবে না কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশ চীনের প্রতিশোধমূলক পদক্ষেপে ভীত নয়, বরং কানাডাকে বিদেশি হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবকিছু করবে তার সরকার। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সোমবার এক সংবাদ সংসদ সদস্য ও তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে চীনের কূটনীতিক ঝাও ওয়াইকে বহিষ্কার করে কানাডা। এরপর মঙ্গলবার সাংহাইয়ের কানাডিয়ান কনসুলেটে কর্মরত এক কূটনীতিককে বহিষ্কার করে চীন। সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে এলো। ট্রুডো জানান, তার সরকার সতর্ক বিবেচনার পর চীনা কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। অপর একটি সূত্র জানিয়েছে, টরন্টোয় চীনা কনসুলেটের ওই কর্মকর্তাকে 5 দিনের মধ্যে কানাডা ছেড়ে যেতে বলা হয়েছে। জাস্টিন ট্রুডো বলেন, আমরা ভীত নই, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্পষ্ট বার্তা পৌঁছে দিতে একটি দায়িত্বশীল উপায়ে এগিয়ে যেতে হবে। তারা যাই করুক না কেন, আমরা ভীত নয়। প্রসঙ্গত, কানাডা ও চীনের মধ্যকার সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। কূটনৈতিক বহিষ্কারের ঘটনাটি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করছে। কানাডার এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে চীন। ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধে নড়বড়ে হয়ে পড়ছে রুশ ফ্রন্ট লাইন। ইউক্রেনীয় সেনাদের শক্তিশালী প্রতিরোধে রণক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে রুশ ফ্রন্ট লাইন। মঙ্গলবার এমন তথ্য নিশ্চিত করেছে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এ পরিস্থিতির জন্য শীর্ষ রুশ নীতি নির্ধারকদের দায়ী করেন তিনি। এদিকে ইউক্রেনের ফ্রন্ট লাইনকে অপ্রতিরোধ করে তুলতে আরও $120 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সামনে দখলদাররা আরও চাপের মুখে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের। মঙ্গলবার রাজধানী কিয়েভে একে একে ধেয়ে আসে রুশ বাহিনীর ছোড়া 15টি মিসাইল। এদিন দেশটির অর্ধেকের বেশি
এলাকায় দফায় দফায় মিসাইল হামলা চালায় দখলদার রুশ বাহিনী। জেরোনস্কি প্রশাসনের দাবি, এদিন রাশিয়ার ছোড়া সবকটি মিসাইলই ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। পশ্চিমাদের দেওয়া অস্ত্র সহায়তার পর রণক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে তারা। এদিকে ইউক্রেনীয় সেনাদের পাল্টা প্রতিরোধে ইউক্রেনে নড়বড়ে অবস্থানে রুশ ফ্রন্ট লাইন। এরই মধ্যে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে তারা। খোদ রুশ ভারতের যোদ্ধা দল ওয়াগনারের প্রধান দিয়েছেন এমন বার্তা। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, গোলাবর্ষণ করে শত্রুদের হত্যার বদলে নিজেদের জীবন বাঁচাতে হচ্ছে আমাদের। কমান্ডারের বোকামির জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে সেনারা। ধীরে ধীরে ভেঙে পড়ছে আমাদের ফ্রন্ট লাইন। আজও একটি প্রতিরক্ষা ইউনিট পিছু হটেছে। এভাবে চলতে থাকলে যুদ্ধে পরাজয় নিশ্চিত। এদিকে পশ্চিমা সামরিক সহায়তার পর যখন ঘুরতে শুরু করেছে ইউক্রেন যুদ্ধের মোড়, সে সময় আরেক দফা সহায়তা প্যাকেজের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। $120 কোটি বিশাল প্যাকেজের আওতায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর জোর দিচ্ছে ওয়াশিংটন। মূলত মস্কোর মিসাইল হামলা জোরদারের জেরে ইউক্রেনের আকাশপথ সুরক্ষিত রাখতে দেওয়া হচ্ছে এই সহায়তা। এ প্রসঙ্গে পেন্টাগনের প্রেস সেক্রেটারি পেট রাইডার বলেন, জরুরি ভিত্তিতে ইউক্রেনে যেসব সামরিক সহায়তা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে অনুযায়ী প্যাকেজটি সরবরাহ করা হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ড্রোন, বিধ্বংসী গোলা বারুদ, অস্ত্র, হাউইজার, ট্যাঙ্কের গোলা এবং সেনাদের প্রশিক্ষণের জন্য তহবিল থাকছে এর আওতায়, যাতে তারা দীর্ঘমেয়াদে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার প্রেক্ষিতে এবার ওয়াগনার বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বাখমুত থেকে সরে গেলে সেনাদের দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। ইউক্রেন ইস্যুতে জার্মানি চীন দ্বন্দ্ব। চীন এবং জার্মানি মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে সরাসরি উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছে। বেইজিং তার সংস্থাগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউকে সতর্ক করেছে, যখন বার্লিন বলেছে যে সংঘাতে নিরপেক্ষ থাকার অর্থ রাশিয়ার পক্ষ নেওয়া। এক মাসের মধ্যে তাদের দ্বিতীয় বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং আনা লেনা বিয়ারবোক বিশ্ব মঞ্চে বড় শক্তির দায়িত্ব নিয়ে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। কেন ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার সাথে লেনদেনের অভিযোগে চীনা কোম্পানিরও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন তারা তাদের স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা নেবে। আটটি চীনা কোম্পানির উপর সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে ইউ এর মধ্যে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে চীনা কোম্পানিগুলোর বৈধ স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য চীন প্রয়োজনীয় প্রতিক্রিয়াও নেবে। চীনা এবং রাশিয়ান কোম্পানিগুলি স্বাভাবিক বিনিময় এবং সহযোগিতা উপভোগ করে যা প্রভাবিত হওয়া উচিত নয়। জার্মান রাজধানীতে বেয়ারবোকের সাথে আলোচনার পর কিন বলেছেন চীন দৃঢ়ভাবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব বিধি আরোপ করে বা এর বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নেয়, যোগ করেছেন কিন, যিনি ফ্রান্স এবং নরওয়েতেও সফরে রয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে 11তম সেনার উপর খেপেছে ইমরান পন্থীরা, নজর ঘোরাতে ভারতের উপর হামলা করবে পাকিস্তান। পাকিস্তানের সেনাই সব। বিগত 7.5 দশক ধরে সেই দেশে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ 5 বছরের মেয়াদ পূরণ করতে পারেনি। অধিকাংশ রাষ্ট্রপ্রধানই দেশ থেকে নির্বাসিত হয়েছেন বা অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই আবহে ইমরান খানের গ্রেপ্তারির পর নজিরবিহীন দৃশ্য দেখা গিয়েছে সেদেশে। যে দেশে সবকিছু কার্যত সেনা চালিয়ে এসেছে এত বছর ধরে, সেই দেশেই সেনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। গতকাল পাকিস্তানের একাধিক শহরে সেনার উচ্চ পদস্থ সেনা কর্তাদের বাসভবনে হামলা চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অনেকের বাড়িতেই। এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনার সদর দপ্তরের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন আম জনতা। এই আবহে কি ভাবছে ভারত? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের অস্থির পরিস্থিতির আবহে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। ভারতের পড়শির রাজ্যে রাজনৈতিক অস্থিরতা নতুন কোনো বিষয় নয়, তবে এর আগে কখনোই রাজনৈতিক আন্দোলনের আজ সেনার উপর গিয়ে পড়েনি। এভাবে সরাসরি সেনার বিরুদ্ধে পিটিআই সমর্থকরা তাই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে, আদালতে বিস্ফোরক ইমরান খান। ইমরান খানের গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, সূত্রের খবর। এমন জটিল পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে ইমরান বলেছেন হেফাজতে তার উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছেন ইমরান খান, তাকে 8 দিনের জন্য দুর্নীতি দমন শাখার হেফাজতে পাঠিয়েছে ইসলামাবাদের আদালত।
মঙ্গলবারের গ্রেপ্তারের পরে বুধবার আদালতে পেশ করা হয় ইমরানকে। সেখানেই একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। শাহবাজ শরীফের আর্থিক তছরূপ মামলার সাক্ষী মাকসুদ চাপরাশি যেভাবে মারা গিয়েছিলেন, একই হাল তারও হতে পারে বলে আশঙ্কা করছেন ইমরান। আদালতে ইমরান খান বলেন, গত 24 ঘন্টায় আমাকে একবারও শৌচাগারে যেতে দেওয়া হয়নি, মনে হচ্ছে আমারও মাকসুদ